বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের কাছে আজকে একটা সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, আমরা সাধারণত এডিটিংয়ের কাজ, ফটো এডিটিংয়ের কাজ বিভিন্নভাবে করে থাকি। তো সেটা আজকে আমরা একটা সফটওয়্যার দিয়ে করবো, যেটা দিয়ে খুব ইজিলি করা যায় আর কি। তো সেখানে একটা শর্ত হচ্ছে, আপনার নেট কানেকশনটা থাকতে হবে। তো আপনি শুরুতে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, যেমন আমি আমার এখান থেকে আমার ক্রোম আছে, তারপরে আরেকটা আছে মজিলা ফায়ারফক্স আছে। তা আমি প্রথমে আর কি ক্রোমটা ওপেন করছি, ঠিক আছে। তা আমার এখানে নেট কানেকশন থাকলে আসলে এটা কিছুটা দুর্বল হয় আর কি। তো শুরুতে আপনি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা সফটওয়্যার, সেটা এখানে ইনস্টল, রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যখন সার্চ দিবেন, আপনি এইভাবে একটা ইন্টারফেস পাবেন আর কি। এরপর এখান থেকে আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন, যাওয়ার পরে দেখা যাবে যে এরকম একটা পেজ পাবেন আর কি। তো আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন আর কি, সেখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে মনে করেন আমি কোনটা দিচ্ছি, যেমন আমি আমার এই স্টুডেন্টটার ছবি আর কি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। আমি এখানে এটা আপলোড করে দেব। তো ওরা আপনার সেখানে তো কয়েক সেকেন্ড সময় নিতে পারে, সেটা নির্ভর করবে আপনার নেটের স্পিডের উপর। দেখেন এটা রিমুভ হয়ে গেছে কি সুন্দরভাবে, ঠিক আছে। এরপর আপনি ইচ্ছে করলে এটা সরাসরি ডাউনলোড করে ফেলতে পারেন, অথবা আপনি যদি বলেন না আমি এর পিছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তাহলে সেক্ষেত্রে আপনি এটা এডিটে ক্লিক করবেন। ক্লিক করে নিজের ইচ্ছা মতো আর কি, দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসতেছে। এই এটা দিতে পারেন, বিভিন্ন জিনিসগুলো দিতে পারেন, তারপর হচ্ছে কি বিভিন্ন ছবিগুলো আপনার মানে পছন্দ মতো যে কোনো একটা আপনি বাছাই করে নিতে পারবেন। এখানে মনে করেন আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা বাছাই করে নিলাম, ঠিক আছে। কী সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং কী সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এভাবে আপনি ইচ্ছার মতো এখানে শত শত আছে, আপনি ইচ্ছাগুলো যে কোনো একটা দিতে পারেন। এরপর আমি এটাকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। এখানে শেয়ার দিয়ে আপনি ইচ্ছাগুলো সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে পারেন, অথবা ডাউনলোড ইমেজ দিয়ে আমরা আমাদের ইচ্ছেগুলো এখানে আমাদের এখানে ডাউনলোড করে নিতে পারবো আর কি, ঠিক আছে। তো একইভাবে এই কাজটা শেষ, এবার আপনি পরবর্তীতে আরেকটা ইমেজ যদি আপলোড করতে চান আগের মতো আর কি, মানে এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে আবার শুরু থেকে আর কি এই যে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করবো। তো এইভাবে আর কি আপনি মানে খুব সহজে যে কোনো একটা ইমেজ, যে কোনো একটা ছবির আপনি রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো আমি দেখি এটা আসলে কেমন হয়েছে, হচ্ছে যাকে আমি এখানে ডাউনলোডে অপশান এটা সেভ হয়ে গেছে, ডাউনলোড অপশানটা আমি খুঁজবো। হ্যাঁ, এতে ডাউনলোড অপশান, দেখেন এই ডাউনলোড অপশানে কি সুন্দর চলে এসেছে, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।